ওয়েলকাম টু এভরিবাডি ইন মাই টিআরএস চ্যানেল আজকে আমরা সংস্কৃত ভাষার লকার সম্পর্কে আলোচনা করবো লকার কী লকার হচ্ছে যাকে আমরা ইংরেজিতে ভাষায় বলি টেন্স বাংলায় যাকে বলে কাল আর ভিতরে যাকে বলে জামান ঠিক সংস্কৃত ভাষায় তাকে বলে লকার মানে টেন্সকে বলা হয় লকার কয় প্রকার ইংরেজিতে তিন প্রকার বাংলায় তিন প্রকার সংস্কৃত তিন প্রকার সংস্কৃত রয়েছে দশ প্রকার অ্যারাবিকে রয়েছে তিন প্রকার মেন তাহলে আমরা বুঝতে পারলাম লকার মানে হচ্ছে টেন্স লকার রয়েছে দশখানা কিন্তু তোমাদের পরীক্ষাতে বেশিরভাগ পরীক্ষাতে এইচএস লেভেল থেকে নিচু লেভেলে যত ক্লাস রয়েছে সেইগুলোনে আসে মাত্র পাঁচটা লকারই বেশি আসে কি কী লট লকার মানে বর্তমান কাল আসে লং লট লকার মানে আদেশ অনুদ ইত্যাদি বোঝাবে মানে ইম্প্যাটিভ বাক্য লং লকার মানে অতীতকাল বোঝাবে আর হচ্ছে লিট লকার লিট লকার হচ্ছে ভবিষ্যৎকাল এই কটা লকারে তোমাদের আর একটা যে বিধিলিং মানে উচিত অর্থে এই কটাই বেশি আসে পরীক্ষাতে আমি আজকে আলোচনা করব লট লকার সম্পর্কে লট মানে কি বর্তমান লকার মানে কাল বর্তমান কাল সম্পর্কে আলোচনা করব এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ছক রয়েছে আমরা জানি সংস্কৃত বচন হচ্ছে তিন প্রকার এক বচন দুই বচন বহু তাই তিনটে ঘর কেটেছি এক বচন দুই বচন বহু বচনের মানে অ্যারাবিক ভাষাতে আরবিতেও কিন্তু তাই রয়েছে এক বচন দ্বি বচন বহুবচন ওয়াহেদুন তাসনেতুন জামা ওদের আলাদা নাম রয়েছে ঠিক সংস্কৃতের সঙ্গে আরবি তো অনেকটা মিল এবার আমরা জানি পুরুষ তিন প্রকার প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ ইংলিশে বলা হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন এখানে তাই রয়েছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ পুরুষ অনুযায়ী তিনটে আমরা ঘর কেটেছি একটা হচ্ছে এ একটা এক বছনের ঘর এটা দ্বিবচন এটা বহুবচন তাহলে এগুলো কি এক একটা কি তি ত অন্তি শি থ থ মে বহমহ এগুলো কি এইগুলো হচ্ছে বলা হয় বিভক্তি বিভক্তিগুলো কেন লাগবে না আমি লকার শিখছি লকার জিনিসটা মানে কি লকার পরীক্ষাতে কোনগুলো আসে বলবে তোমাকে পরীক্ষাতে যে একটা ধাতু দিবে সেই ধাতু থেকে একটা শব্দ তৈরি করতে হবে সেই শব্দটা কি না ক্রিয়াপদ তৈরি করতে হবে পরীক্ষাতে আসবে যে এই ক্রিয়াপদটা তৈরি করে দেখাও একটা তোমাকে দিয়ে দিবে একটা ধাতু দিয়ে দিল এবার ধাতু জিনিসটাকে আমাকে জানতে হবে ধাতু হচ্ছে একটা ক্রিয়াপদকে যখন ভাঙ্গা যায় ভাঙতে 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 আর ভাঙ্গা যাবে না একদম শেষ মৌলিক যে অংশটা পড়ে থাকবে তাকে বলবো আমরা ধাতু তাহলে ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়ে যাবে তখন হবে ক্রিয়াপদ আমি তৈরি করব ক্রিয়াপদ তাহলে আমার তার আগে কিনতে হবে এগুলো তো বিভক্তি তার আগে দেব ধাতু দেব ধাতুগুলো দিব তার সঙ্গে এই বিভক্তগুলো যোগ করবো তাহলে হয়ে যাবে ক্রিয়াপদ আর পরীক্ষাতে আসে ধরো তোমাকে একটা ধাতু দিল বলো পট একটা ধাতু দিল দিয়ে বলবে যে উত্তম পুরুষে বহু বচনে কী হবে তুমি তোমাকে লিখতে হবে বললো যে মধ্যম পুরুষে দ্বি বচনে কী হবে লট লকারের ক্ষেত্রে তারপর বলতে পারে যে প্রথম পুরুষে লট লকার মানে বর্তমানকালে এক বচনে কি হবে পট ধাতু দিলে তোমাকে এই কটা ছক মুখস্থ করতে হবে এই যে তুমি দেখতেছো তহ অন্তি মি মি বহমহ এইগুলো কি বললাম এগুলো হচ্ছে বিভক্তি এগুলো তোমার মুখস্ত করবে এইবার পরীক্ষাতে কীভাবে আসবে ওটা শিখে দিই ধরো তোমাকে একটা পট ধাতু দেওয়া হলো তাহলে পট প্রত্যেকটা ওয়ার্ডের আগে পট লেখো প্রত্যেকটা যে ই রয়েছে বিভক্তি তার আগে পট লেখো তাহলে কী হবে পঠতি পঠতহ পঠন্তি মানে এটার আগেও পট লিখছি এর আগেও পট লিখছি পট মানে যে পড়া তাহলে পঠতি প্রথম পুরুষ মানে কে প্রথম পুরুষ কাকে বলা হয় সে তাহারাকে প্রথম পুরুষ বলে তাহলে প্রথম পুরুষে কি আছে পঠতি মানে সে পড়ে পঠ এখানে এবার পট দিলাম তাহলে পঠত তামান কি তারা দু দ্বি আছে মানে দুজন রয়েছে তাহলে তারা দুজনে পড়ে পঠন্তী তারা অনেকে পড়ে মধ্যম পুরুষ মানে কাকে বলে ইউ ইংলিশে ইউ মানে তোমাকে বলে তাহলে মানে পট দিলাম তার সঙ্গে পঠসি মানে তুমি একজন পড়ো পঠত হ তোমরা দুজন পড়ো পঠত তোমরা অনেকে পড়ো এবার এখানে দেখো একটা এইগুলো গোল দেওয়া আছে মানে এখানে একটা আকার বসবে এই মেয়ের আগে একটা আকার বয়ের আগে একটা আকার ময়ের আগে আকার তাহলে এখানে তার আগে পট দাও তাহলে পট এবার আকার দিয়ে দাও তাহলে পট হয় আকার তাহলে পঠামি মানে আমি উত্তম পুরুষ কাকে বলাই আমি আমরা উত্তম পুরুষ বলে তাহলে আমি মানে আমি এক এক বছর আছে তার মানে আমি আমাকে বোঝাচ্ছে আর দ্বি বছর হলে আমরা দুজনকে বোঝাবে আর আমরা যদি হয় অনেক বোঝাবে তাহলে আমরা বোঝাবে তো ঠিক আছে পঠামি মানে আমি পড়ি পঠা এখানে পড় দাও তাহলে তার সঙ্গে ঠ একা দাও তাহলে পঠা বহ মানে আমরা দুজন পড়ি পঠামহ মানে আমরা অনেকে পড়ি এই তো এইভাবে পরীক্ষাতে আসবে তোমাকে পর দেবে কোন সময় গম দেবে গচ্ছ ধরো দিল গম থেকে হয় গচ্ছ গচ্ছ মানে যাওয়া তাহলে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছ গছ গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ এইভাবে খাদতি খাদত খাদন্তি খাদ খাদত খাদত খাদ আমি খাদ বহু খাদ মানে খাদ মানে খাওয়া এইরকম এক একটা তোমাকে ধাতু দেবে শুধুমাত্র তোমাকে মুখস্থ দেবে এটা তিত অন্তি সি বহ বহমহ এইটা মুখস্ত করলে যে কোনো ধাতু দেখে না কেন লট লাগা মানে বর্তমান কালে তোমরা নিজেরাই করতে পারবে এইবার নিচের ছকটা কি নিচের ছকটা হচ্ছে এইটা হচ্ছে প্রোনাউন আমরা যেমন ইংরেজিতে প্রোনাউন শিখেছি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আমি আমরা তুমি তোমরা সেটা হারা ঠিক যেমন তোমার আরবি ভাষায় এখানে যে সিস্টেমটা দেওয়া আছে ঠিক আরবিতেও তাই রয়েছে হুয়াহুমাহুম মানে আরবিতেও তিনটে কিন্তু বচন রয়েছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তো রয়েছে প্লাস বচন তিন ভাগে বিভক্ত এখানে যেমন তিন ভাগে বিভক্ত রয়েছে যেমন হুয়া ইয়া হিয়া না আন্ত আনতুম আন্তুম আন্ত আন্তুম আন্তম না আনা না হানু এগুলো হচ্ছে আরবিতে এইটাও ঠিক সংস্কৃত ভাষাতে তাই লেখা আছে সহ তম ইয়ম এম অহম অবময়ম সহ তৌতে সহ মানে প্রথম পার্সন কাকে বলা হয় ফার্স্ট পার্সন কাকে বলে ইংলিশে যাকে ফার্স্ট বলি বাংলার সঙ্গে একটু বা সংস্কৃতের সঙ্গে একটু উল্টো পাল্টা রয়েছে ইংলিশে আমরা ফার্স্ট পার্সন বলে আমি আমার রাখে কিন্তু এখানে ফার্স্ট প্রথম পার্সন কাকে বলছে প্রথম বর্ষে যে সে তাহারা তাহলে সহ মানে সে কজন সহ একজন তবু মানে তারা যদি গেলে এটা যে দুই বচনে ঘর এটা হচ্ছে এক বছরে ঘর এটা হচ্ছে বহু বচনে ঘর তাহলে প্রথম পুরুষ সহ মানে সে তো মানে সে দুজনকে হয়েছে তে মানে তাহারা অনেককে হয়েছে মধ্যম পুরুষের কাকে বলে না তুমি তোমরাকে বলে তম মানে তুমি একজন ইউম ইউবাম মানে তোমরা দুজন ইয়ম মানে তোমরা অনেক উত্তম পুরুষ কাকে বলে না ফার্স্ট পার্সন যাকে ইংলিশে বলে আমি আমাকে বলি অহম মানে আমি একজন আবাম মানে আমরা দুজন বয়ম মানে আমরা অনেক এইটা হচ্ছে পার্সুনের ঘর আর এইটা হচ্ছে টেন্সের ঘর মানে লকারের ঘর এই দুটো মনে রাখবে এই ঘরটা যেটা শেখা যায় সেটা হচ্ছে লকার এইখানে শুধুমাত্র ধাতু বসবে এইখানে কিন্তু ধাতু মতো কিছু বসবে না এইটা শুধু মুখস্ত করবে এটা কেন শেখালেন এইটা শেখানো হচ্ছে ধরো তোমাদেরকে সংস্কৃততে কিন্তু আবার ট্রান্সলেশন আসে সংস্কৃত ভাষায় বাংলা থেকে সংস্কৃত অনুবাদ দেবে তখন তোমাদেরকে এই ছকটাকে মুখস্ত করতে হবে কারণ অনেক প্রোনাউন দিয়ে তো সেন্টেন্স আসতে পারে সে পরে আমরা পড়ি আমি পড়ি সবসময় তো বলবে না যে রাম পড়ে শ্যাম পড়ে অরুণ পরে বরুণ পড়ে এরকম তো বলবে না কি কি বলতে পারে সে পরে আমরা পড়ি তাহলে সে আমরা এগুলো তো জানতে হবে কোনটা কি তাই এইটা হচ্ছে প্রোনাউনের ঘর এই ছকটাকেও তোমার মুখস্ত করবে আর আমি যেটা এখন শিখেছি এটা লকার এইটা হচ্ছে লকারের ঘর কি লকার না এটা হচ্ছে লট লকার মানে কি বর্তমানকালের ঘরে এইটা তাহলে আমরা পট ধাতু নিয়ে আলোচনা করলাম এবার ধরো এটা শেখার গুরুত্বকে কেন শিখবো না এগুলো শিখতে হবে ট্রান্সলেশনে লাগবে একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে এখানে লেখা আছে ধরো সে বই পড়ে একটা বাক্য তাহলে সে সে সংস্কৃত কি এখানে তো লেখা আছে প্রথম পুরুষ সেটা হচ্ছে প্রথম পুরুষ সংস্কৃত ভাষায় তাই প্রথম পুরুষ সে সংস্কৃত হচ্ছে স তাহলে আমি এখানে লিখব স দন্ত স বিসর্গ লিখতে পারি স মানে সে বই সংস্কৃত ভাষাতে কী বলা হয় পুস্তকম পুস্ত পয় শু দন্ত স মাসান স মানে সে পুস্তকম মানে বই এবার পড়ে পড়েটা কোন টেন্স যদি পড়ে ছিল বলি তাহলে পাঁচ টেন্স হবে যদি বলো পড়বে ভবিষ্যৎকাল হবে কিন্তু পরে মানে বর্তমান আর বর্তমানকে সংস্কৃত ভাষা বলা হয় লট লকার তাহলে লট লকার আমরা শিখছি এবার পরে ধরো এই পরেকে সংস্কৃত কী করে লিখবো আমি পরেটা হচ্ছে লট লকার মানে কি এই ঘরটা আসবে এবার এখানে কোন পার সাবজেক্টটা কোন পার্শ্ব সাবজেক্টটা হচ্ছে প্রথম পুরুষ তাহলে আমাকে এই ঘরে প্রথম পুরুষে চলে আসো এখানে এবার সেটা এক বছর দুই ঘরের ঘরে লিখেছে ধতো সে সহটা এক বছর ঘর আছে তাহলে প্রথম পুরুষ এক বছর আমাকে এইখানে নিতে হবে তাহলে এখানে কি পেলাম তি আর পরের ধাতু কি বলেছিল পট তাহলে তার আগে নেব পট দিয়ে তি করবো পঠতি পঠতি তাহলে হবে স পুস্তকম পঠতি সে বই পড়ে এবার আমার প্রধান দিয়ে তাহলে বুঝতে পারবে সে জায়গায় আমি দিলাম কি তুমি দিলাম ধরো তুমি বই পড়ো তুমি বই পড়ো এটাই দিলাম তাহলে তুমিটা কোন পুরুষ না তুমিটা যে মধ্যম পুরুষ তম মানে তুমি তাহলে আমি এখানে তম লিখলাম এবার এইটাকে কেটে দিয়ে এবার এইটা করছি তম তয়ে বয়ে ম তম তারপর বই হচ্ছে পুস্তকম পুস্ত কম তম পুস্তকম এবার পরো এইটা পরোটা কী হবে পরোটা কি পঠোতি পঠতো পঠমতি হবে না পঠোসী পঠতো পঠতো হবে না পাঠামি পঠামো হবে কোনটা হবে এবার তোমাকে এখানে দেখতে হবে যে এই সাবজেক্টটা রয়েছে কোন পুরুষ বললাম তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ তাহলে আমাকে মধ্যম পুরুষের ক্রিয়াপদের জায়গায় গেলাম মানে লট লকারের জায়গায় যাওয়া মানে কি ক্রিয়াপদের জায়গায় গেলাম ক্রিয়া পদ আমি তৈরি করছি মধ্যম পুরুষ এবার তুমি কজনকে বলছে একজন তাহলে মধ্যম এক এক বছরের ঘর এইটা তার আগে প ধাতু বসাই তাহলে পঠসি কেন পরে ধাতু হচ্ছে পট তাহলে পঠসী পঠসি তম পুস্তকম পঠসি এইবার ধরো তোমাকে দেওয়া হল উত্তম পুরুষের এবার বহু বছরের ঘর দিলাম এখানে একটা উদাহরণ দিই ধরো দিচ্ছি যে আমরা আমরা বই পড়ি বলতো আমরাটা কোন পার্সন সর্বপ্রথমে তোমাকে পার্সুন চিনতে মানে ফার্স্ট পার্সন না সেকেন্ড না থার্ড আমরাকে বলা হয় উত্তম পুরুষ ইংলিশে যাকে উত্তম পুরুষ এই বাংলায় যাকে উত্তম পুরুষ বলি ইংলিশে তাকে ফার্স্ট পার্সন বলি তাহলে বাংলাতে উত্তম পুরুষ বা সংস্কৃত ভাষাতে উত্তম পুরুষ তাহলে আমরাটা হচ্ছে উত্তম পুরুষ এবার আমরা একজনকে বলছি না অনেক অনেককে বলছে মানে বহু বচন তাহলে এই বচন ঘরে গেলাম এবার আমরা সংস্কৃত কি আমরা আমি তো আমরা সংস্কৃত এই ঘর থেকে আমাকে এই সাবজেক্টটা নিতে হবে এই ঘর থেকে শুধু কি নেব এই ঘরটা শুধু ভারবের অন্য কারো না এই ঘরটা থেকে শুধু যখন আমি এইটা ট্রান্সলেশন করব তখন করে এই ঘরে যাব বাকি সাবজেক্টের জন্য এই ঘরে আসবো তাহলে আমরা সংস্কৃত কি আমরা হচ্ছে উত্তম পুরুষের বহু বচন আছে বয়ম যে এটা হচ্ছে উত্তম পুরুষ তারই বহু বচন আমরা সংস্কৃত হচ্ছে বয়ম তাহলে এখানে লিখলাম বয়ম বয়ম এবার বই সংস্কৃত কি পুস্তকম কম এবার পড়ি এইটা ক্রিয়াপদে ক্রিয়াপদের জন্য আমাকে যেতে হবে ওখানে কেন যেতে হবে না পড়া একটা হচ্ছে বর্তমান কাল আর একটা ক্রিয়াপদ তাহলে আমি লট লকার শিখছি একটা লট লকার মানে বর্তমান বর্তমান কালে এইগুলো বসে এই বিভক্ত হলো তার আগে ধাতু বসবে পট পড়ি ধাতু রয়েছে ক্রিয়াপদটার ধাতু হচ্ছে পট তাহলে আমাকে পটটা কোথায় বসাবো এইখানে যেমন আমরাটা বহু বচন নিয়েছি কোন ঘরটা এই ঘরটা এই ঘরটা কার না বহু বচন ঘর নিয়েছি কার উত্তম পুরুষের বহু বচন ঘর তাহলে আমাকেও ক্রিয়াপদ খুঁজতে হবে উত্তম পুরুষের বহু বচন ঘর কি আছে ম তাহলে পট তো আছে পট হ পট তার সঙ্গে ম যুক্ত করছি যে বিসর্গ দিচ্ছি আছে না কিন্তু তার আগে একটা আকার আছে তাহলে আমাকে এখানে আকার দেবো তার আগে তাহলে পঠামহ কী হবে বয়ম পুস্তকম পঠামহ এইবার এইটা তুমি পরীক্ষাতে কিভাবে লিখবে তুমি বাংলাতেও লিখতে পারো সংস্কৃত ভাষাতেও লিখতে পারো ধরো তুমি এটাকে যদি ভাবো ষষ্ঠ লিখবো তাহলে বয়ম বয়ম পুস্তকম পয় কিন্তু তো সয়ে তয়ে ময় হাসান অনুসব দিলে এখানে ময় রোচন হবে তুমি যদি এইখানে ভাবো যে আমি এইখানে পুস্তকম এরকম যদি দাও অনুসর দাও তা তবু জানতে হবে এই অনুসরটা ময়ের কাজ করে তাহলে বয়ং পুস্তকম পঠামহ প থয়াকার ম বিসর্গ পঠামহ বয়ম পুস্তকম পঠামহ আমরা বই পড়ি সংস্কৃত শুধু এই সূত্র জানলে সংস্কৃত লেখা খুবই সহজ কিন্তু আমরা পড়ি পারি না এইভাবে তোমরা তাহলে কি করবে এই ছকটাকে তোমরা মুখস্ত করে নাও এই ছকটা এই ছকটা তাহলে একসঙ্গে দুটো কাজ হবে একসঙ্গে কি কাজ না এটা লকার শেখা আছে আজ যেটা শিখালাম সেটা হচ্ছে প্রেজেন্টেন্স মানে লট লকার আর তার সঙ্গে কী শিখালাম এটা হচ্ছে প্রোনাউন শিখে দিলাম এটাও মুখস্ত করবে এগুলো লাগবে ট্রান্সলেশনে নেক্সট ভিডিওতে আমরা কী করব তার আগে একটা বলি এত পরিশ্রম করে যে আমরা পড়াচ্ছি তার মূল্য সামান্য কি শুধু চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই তোমরা চ্যানেলসটাকে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে যে আমি যে ভিডিও লোড করব। আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পৌঁছাবে তোমরা তো বুঝতে পারবে না হলে তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা প্রতিনিয়ত এইভাবে ভিডিও আপলোড করব খুব সহজ নিয়মে ভেরি ইজিয়েস্ট মানে খুবই সহজ নিয়মে আমরা শেখানোর চেষ্টা করব। যাতে তোমরা ট্রান্সলেশনও পারো প্লাস একসঙ্গে দুটো কাজ এক হচ্ছে ট্রান্সলেশন শেখা হচ্ছে নাম্বার দুই হচ্ছে লকারও শেখা হচ্ছে মানে লকারও পরীক্ষাতে আসে হয়তো কীভাবে আসবে সেটা তো বলে দেবো আর বলেছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে ধর তোমাকে বলো পট পট এই পট ধাতুর পট ধাতুর বহু বচন উত্তম পুরুষের বহু বচন কী হবে ধরুন এখানে এই পটটাকে নিয়ে এখানে বসাবো তাহলে পঠা মহ বলে যে পট ধাতুর মধ্যম পুরুষের দ্বি বচনে কী হবে এই পটটাকে এখানে বসে দাও পঠা পঠথ পটটাকে বললো যে প্রথম পুরুষে এটা যে বর্তমান কাল মানে লং লট লের এক বচনে কী হবে পটটাকে এখানে আগে বসে দাও পঠতি এইভাবে পরীক্ষাতে আসে খুব সহজ নিয়ম আজ এই পর্যন্তই नेक्स्ट भरते देखा होगा।